এই দেখেন হুজুর বিশ্বাস করেন আল্লাহকে হাদিসটা আছে কোন জায়গা তা তো শোনার দরকার সাত হাজার আশি হাদিসের দ্রাবি হইল আবু হুরানরদি আল্লাহ আনহু সহি বুখারি আল্লাহ রসুল বলতেছেন কুল্ল উন্মাতেই আদৌ হুনুন জান্না আমার উম্মত মানে সবাই জান্নাতে যাবে আরে ভয় পাচ্ছেন কেন শুভ আল্লাহ নাকে ইল্লাহ এইবার আবার কি করবেন বলেন এখন তো কথা থেকে গেল। মান আবা তবে আমাকে যে অস্বীকার করে ওই স্যার ঢুকবে না জান্নাতে সাহাবায়ে کرام বললো কিলামা না বায়ে রাসূল আল্লাহ আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনার একজন উম্মত আপনাকে অস্বীকার করবে এটা কোন ধরনের কথা তাহলে আমি আপনাকে বলি আল্লাহ রাসুল বলতেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী ব্যক্তির কালেমা তালকিন দিয়ে দিয়ে শোনাও লা ইলাহা এটা বলে যদি ও বলে ফেলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে তাহলে এবার সত্যি করে বলেন তো দেখি আমাদের সমাজে কালেমার তালকিন বেশি হয় না খতম বকশানো বেশি হয় তাহলে নিশ্চিত হুজুর আল্লাহকে মানে না বোঝা গেল না মানে হুজুর রসদামকে যদি অস্বীকার না করে তাহলে এই কামটা কেন করতে গেল সে সামান্য দুইশো টাকার লোভে এক হাজার টাকার লোভে অথচ সে জানে না লা ইলাহ ইল্লাল্লাহর পর তুল্লাসলাম থেকে শুরু করে সাল্লাম পর্যন্ত ঈসা আলাহসালাম থেকে আমাদের নবী মাহম্ম সুলাসলাম পর্যন্ত প্রত্যেকটা নবী এই তাওহিদের দাওয়াত দিয়েছে তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু পড়ার জিনিস না এটা বিদ্যা অর্জন করার জিনিস এত বড় কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নামটা আবার একটু অন্তর থেকে বলেন তো দেখি তাকে বলতেছে ফালাম আল্নাহু লা ইলাহা এল্লাল্লা হ্যালো বি আপনি আগে এই বিদ্যা অর্জন করেন যে আল্লাহ সারা কোন ইলাহ নাই বুঝা যাচ্ছে কে আল্লাহর রসুশলাম জানে না তাহলে এটার দ্বারা ক্লিয়ার প্রশাসায় লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ জানা প্রত্যেকটা কালেমা পরা মুমিনের জন্য নফরজ না ফরস। বোঝা যাচ্ছে নাকি এই কালেমার এত দাম এই কালেমা বাঙালি বানা আছে হলে ফকিরের বিক্রি দোয়া দর দরকার আসি বলতে আল্লা 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 আল্লাহ বিভিন্ন ভাবে জিকির করতেছে তখন আমরা বুঝলাম তালে মনে হয় ফকির আছে অথচ ফকির এসে বলবে আমার কিছু খাবার দরকার আমি অসুস্থ আমি প্রতিবন্ধী আমার বিপদ আমার একটু সহযোগিতা করেন তখন আপনার বাসরে যা থাকে একটা খেজুর দিয়ে হলেও নামের আগুন থেকে মাঝবেন ইনশাল্লাহ কিন্তু ফকির মনে করে নেছে যে একশো বারদা কালেমা আজকে দে আসি অকারণে দরদার সামনে পড়তেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে মাঝে মধ্যে আমাদের দেশের হুজুররা নারায় তাকবির দিয়ে ছাত্র রাস্তায় বের করে দিয়ে কোরআন মাদিদ রেহাল নিয়ে গিয়ে পাকা রাস্তার উপরে কোরান পড়ে দেখছেন নাকি দেখেন নাই দেখছেন তো ওই পাশে আগুন জ্বালাতেছে আর এই পাশে পাকা রাস্তার পর কোরান পড়তেছে কে মাদ্রাসা জায়গা নেই মা জায়গা আছে কিনা তাহলে অতি ঢং কি ভালো আল্লাহ নাসুসলাম বললেন যে তুমি পর হলো লাহ ইল্লাহ এই শব্দরে এত পাওয়ার এই কালেমার এত পাওয়ার এই কালেমা কোনো মমিন অন্তর থেকে যদি স্বীকৃতি দেয় তো ইনশাল্লাহ জান্নাতে যাবে তাহলে এই কালেমাটা আমরা বানাইছি ফকিরের বিখি সরদুয়া নউজুব্লাহমিজালিক যেভাবে আজকের এই মাহফিলটা একটা মডেল আলহামদুলিল্লাহ উইদাউট কালেকশন মোরে মরে গিয়ে রাস্তা বরোধ করে হাটে হাটে গিয়ে নিরীহ এই কোরআনে হাফেজ ছেলেদেরকে নিয়ে নিয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যা পারেন দেন এদিনে একটা গতি হয়ে গেছে মাদ্রাসায় ছেলে পড়ানো মানেই হইলো কিছুদিন পর বাজারে যা বলবি যা পারেন শরিকন যা পারেন শরিকন অথচ ইসলাম আপনাকে বলে আল্লাহর কসম এই হাতের সাইতে এই হাত উত্তম আল্লাহর কসম তা আমার দিকে যতই অভাবী হন এই হাতের থেকে এই হাত উত্তম যে লোক দেয় সে উত্তম নাকি কিন্তু নিরীহ বাচ্চা ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া জন্য ঘোরা মনে হয় আর রাস্তা অবরোধ করে করে মানেই করা মসজিদ হয়ে গেছে তিনতলা মাদ্রাসা বিশাল টাইজ গম্বুজ করা তিনশো ষাটটা বাষট্টিটা গম্বুজের ছয়তলা মসজিদ কিন্তু ফজরের সলাত পড়তে গিয়ে দেখা গেল যে এ দেওয়ার লোকই নাই এটাই কি আল্লাহর ঘরের উদ্দেশ্য না ঘরটা যেমন হোক মুসল্লি দিয়ে পূর্ণ থাকুক কি বলেন আজকে কামরা কামরি করে প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি রাতারাতি নারায় তাকবির পেতে পারে বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে রাস্তা অবরোধ করে টাকা তোলা হয় সোম্মা আলহামদুলিল্লাহ আজকের মাহফিল ঠিক তার ব্যতিক্রম আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বাস কি হয় আল্লাহ রাসুল সাল্লা বলতেছে রাস্তা থেকে যদি কেউ কষ্টদায়ক একটা কাটা একটা জিনিস যদি সরায় দেয় মুমিনের উপকার করার কারণে তাহলে সে জান্নাতের ইমানের একটা শাখার পরিচয় দিয়ে দেছে। আর আপনার হুদুর রাস্তা অবরোধ করে হিন্দু নাই বৌদ্ধ নাই রাস্তা ট্রাক হোক বাস হোক মাইক হোক জামার সাথে যাচ্ছে মেয়ের সাথে যাচ্ছে মানুষ পরিবার নিয়ে যাচ্ছে সেখানে তারা বলতেছে যা পারেন দেন তোর জালসা করবি না তুই মরবি তাকে আমি জানি নাকি তুমি আশি হাজার টাকা এক লক্ষ টাকা টার্গেট করে কোন হুজুরের আনতা আমরা জানি না যে হুজুর কয় কি যাকে পাবেন হাতের কাছে জড়া ধরি কাঁদেন দেখছেন নাকি যে হুজুর অকারণে মন সে খিলখিল করে হাসে আবার মাঝে মধ্যে কাঁদে শিয়ারের উপরে লাভ দি বসে আপনার বগুড়ার একটা হুজুর দেখলাম আল্লাহ আমি লজ্জায় মরি এই দৃশ্য যেন কোনো মুসলিম না দেখে আল্লাহ তাহলে ও মনে করবে মুসলমান মনে হয় এরকমই ধর্ম মনে হয় এরকমই ও কি করতেছে একটা মুরগি উঁচি করে ধরি বলতেছে যে এই মুরগি যদি নেন আপনি এক হাজার টাকা দিলে এই যে আমার এক ভাই আসছে এমন রং ঢং করতেছে লজ্জায় নাক কাটা। দেখেছেন ভাইরাল হয়েছে এই তো দেখছেন একশো টাকার মুরগি উঁচি করে ধরি বলতেছে এক হাজার দিয়ে এই মুরগিতে কিনবেন একসাথে জান্নাতে চলে যাবো তখন একটা চশমাল একটা লোক চলে আসলে একটা কলে আর আমার ভাই ভাবিক বলবেন সুন্দর করে দিন রান্না করেন আমিও যাবো না কি রং ঢং শুরু করলো আল্লাহর এই বান্দাদেরকে সামনে নিয়ে এটাকে একটা মুমিনকে কষ্ট দেওয়া না আপনি তো মনে করেছেন একজনের মুখে থাপ্পড় দেওয়াটা শুধু কষ্ট দিনের ব্যথাকে ব্যথা বলবেন না আপনি আপনি মুসলমান আপনি বসে আছেন প্রতি সপ্তাহে একটা দিন দশটা অজানা জিনিস জানার জন্য আল্লাহর ঘরে গিয়েছেন তার নাম হল ইয়ামুল জমুয়া কি বলেন আপনি যখন হুজুরের মুখের দিক তাকায় আসেন গিয়ে প্রথমে আল্লাহর ঘরে ঢুকে শুকরিয়া দুই রেকাত সলাত আদায় করব এটা আল্লাহ আমার কাছে পায় এটা আমি খুশি কেন আল্লাহর ঘরে ঢোকার মতো সুযোগ আমাকে আল্লাহ দিল ইল্লা সল্লা রকা আমি আগে বসবো না দুই রেকাত সলাত আদায় করা ছাড়া যখন আপনি মসজিদে গেলেন আপনার হুজুরের ডান পাশে লেখা লালবাতি জলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না হঠাৎ যদি আপনি দাঁড়ায় যান সন্নাথের নিয়ত করে তখন হুজুরের পাশ থেকে একজন আবার কুঁই দিয়ে উঠে আর বলে দেখতেছে না লাল মাতি সলা দেখা হুজুর খুদ্া পরে তোমার হুজুর খোদ বা পরবি না মরবি তা তো আমি জানি না মাতুবা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে ফরজ সালাতের কামত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা গিয়ে জহরি কি মাগরে কি ফজলি কি এগারোটা কি বারোটা কি তিনটা কি দুইটা কি মসজিদে গেলেই সে দুই রেখা করে বসবে ঠিক নাকি কিন্তু আপনার হুজুর রাগি ফায়ার খুদবার দেয় খালি পিছনে তাকা ওই দেখাটা উভাবি ওই দেখাটা লামাজ এইটা মসজিদে এসে সবার ভিতরে নিয়োগ করে ফেললো তোমার খুদবার এত দাম তুমি বাংলা বসে বসে বয়ান দিচ্ছ তোমার মানুষের সলাত আটকানোর জন্য তুমি এই কাজ করো অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ করেন্না সাল্লাহ আলাইহাসাল্লাম সে রানিং খুদবার বসলেন আল্লাহ নবী রানিং খুদবার ঠেকায় দিয়ে তাকে বলতেছে তুম মানে কি দাঁড়াও দুই রাখা সলাত আদায় করে কি বসেছো লা রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল আমি তো দুই রাখা সন্ন্যাত আদায় করে বসে নাই আল্লাহ রসুল বললেন লাজলিস আল্লাহর ঘরে ইদা দাখল আল মসজিদ যখন মসজিদে ঢুকবে আগে বসবে না ইল্লা সাল্লা রকা তাইন তাসনিয়া দুই রাখা সলা তাদায় না করা পর্যন্ত আল্লাহর ঘরে বসো না এইটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওয়াস আর আপনার হুজুরের ওয়াস কি আমি যখন বাংলা খুদ্ দেব দে লাল লাইটটা জ্বালা দে লাল বাতি জ্বালা দে তাই আমি বলেছিলাম বহু আগে যে শয়তান কি গায়ে লেখা থাকে আল্লাহর ঘরে মানুষ স্বাধীনভাবে আল্লাহকে শ্রদ্ধা দেবে যেই হুকুম হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যে অবস্থায় থাকুক এই লোকটা আর এখন আর সালাত করতে পারবে না শুধুই ফরজে ঢুকে পড়বে হুজুরের জ্ঞান বুদ্ধি নাই একদম বিদাতি হলো বেহায়া লজ্জা টজ্জা নাই জ্ঞান বুদ্ধি নাই কেবল বললো দেবেন কি কামে আমি দেখতেছেন না ওয়াজ করতেছি ওই লোকটা আবার করছে কি আল্লাহর ফরজ হুকুম চলে যাচ্ছে ও মানুষের কাছে বলে দিছে কি অন্য নামাজের হিসাব আলাদা ফজরের নামাজে যায় যদি দেখো যে ইমাম সাহেবের এক কাজ চলে যাচ্ছে য ভাব তুমি কেবল মসজিদে ঢুকলে অন্তত রুকুটা পাওয়ার আশাও যদি থাকে তুমি আগে সৈন্যটা পড়ে নাও এ কত বড় খারাপ তাহলে একে মারার কেসের আসামি সাহেব আসামি বলবেন না কারণ মানুষ সত্যা কোনোদিন দিন মনে করে করে না কিন্তু এই হুজুর কামনা করলো কি আল্লাহর ফরজ হুকুম চলতেছে এখন বলতেছে যে না যদি আশঙ্কা করা যায় যে এক রাকাত পাবো জামাতে শরিক হতে পারবো তাহলে সোননাথটা পড়ে নেন এত বড় একজন আলেম আমার হাতের ডান পাশে বসা সভাপতি সাহেব তিনি বলুক তো দেখি সবার সামনে আল্লাহর রাসুল কি বলে নাই এ দা অতিমাত্র সলা ফলার সলা তাই মাকু বা কোনো সলাৎ নাই সব সলাৎ বাতিল যখন এ হবে এ লেখে দেওয়া বিধান ফরজ সালাত ছাড়া আর কোনো সলাপ নাই তাহলে হুজুর যদি রাসুলকে অস্বীকার না করে তাহলে কি আমল করতে পারে রাগ করতেছেন মনে সাড়ে চোদ্দ শত বছর আগে আপনাকে শেখায় দিয়েছে পেশাব করতে ঢোকার সময় দোয়া আছে কিনা বলেন কি দোয়া বলেন দেখি একজন মাশাল্লাহ এই দোয়া পরে পেশাব করতে ঢুকলেন পেশাব করার শেষ হলে কি করবেন হ্যাঁ কে মাশাল্লাহ তারপরে কি করবেন বলেন হাসতেছেন জানেন যে হুজুর কি বলবি আচ্ছা বলি নাকি একটা লোক দেখলো আল্লাহ আকবার আল্লাহ আকবার তার মানে আল্লাহর ঘরে কামড় চলতেছে এই কথা বলেন এখন আমি পেশাব খানায় ঢুকলাম সত্যি করে বলেন তো দেখি পেশাব করে পানি খরচ করে তাড়াতাড়ি অজু করে আমি আল্লাহর ঘরে গিয়ে জামাতটা পাওয়া সম্ভব না কারণ ইমাম সাহেব তো আল্লাহ আকবার বলে হাত বাঁধবে সানা পড়বে সোরা ফাতেহা পড়বে অন্য একটা সোরা মেলাবে তারপরে তো রুকুতে যাবে আমি আরামে পেশাব করে উদু করে কিন্তু জামাত পাবো কপাল পোড়া হুজুর পাবে না যে বলে হাঁটো আর পেটে লাক লজ্জা নাই ওই বেহায়াগিরি করতেছে অত আল্লাহর হুকুম চলে যাচ্ছে ফরজ সলাপ আর ও ধরে কাশতেছে কেক কেক করে কাশে এত লজ্জা পায় ওই হাদি সাহেব মেয়ে ছেলে ফেলে দেখাতো দূরের কথা পুরুষ মাসের কাছে পর্দা করে

এই মানুষ মানুষ এত স্কুল কলেজের ফেলে কলেজে যাচ্ছে পেশাবখানায় পেশাবটা ও কিন্তু ঘেরা অবস্থায় ছিল ঠিক না এরকম ছিল না থাকে না আমার দিকে এরকম থাকে না পেশাবখানা এরকম থাকে না হাজার বিল্ডিং না হোক অন্তত দুইখান টেনা কাপড় দিয়ে হলেও মানুষ মাঝখানে বাঁশ দিয়ে এরকম করে যাতে মানুষের গুপ্তাঙ্গ বা মানুষের লজ্জায় স্থান না দেখা দেয় ঠিক না একটা আড়ালে এত সুন্দর আড়ালে পেশাব করে এই হাজি মানুষ একটা শিক্ষিত মানুষ লুঙ্গির বেতার হাত দিয়ে কুলুপ ধরি খক খক করে কাটতেছে যখন হাঁটবে চল্লিশ কদম আল্লাহর কসম আপনি আমার সামনে যদি হাঁটেন হাঁটুর অংশ কোনো না কোনোভাবে দেখা যায় আর এই যে মেয়ে ছেলে ফেলে কত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে এইটা কি ইসলাম হতে পারে এ কোন জাতি লজ্জার কথা সাড়ে চোদ্দ শত বছর আগে চিকিৎসা তো করাই আছে তোমার যদি মনে হয় পেশাব আসতে পারে ওই চিন্তা তোমার না তুমি মানুষ তুমি দোয়া পরে পেশাব করতে ঢোকো পেশাব করার শেষে কি পড়ো পানি খরচ করার আগেই বলবেন নাকি পবিত্র পানি দিয়ে পেশাব পায়খানা থেকে নিজেকে পরহেজ করো তারপরে দোয়া পরে বের হয়ে এসে এখন তুমি মুখ দিয়ে বলো হলো বিসমিল্লাহ কি তারপরে তুমি অধু করতে ঢোকো অধু করা শেষ হওয়ার সাথে সাথে তুমি মুখ দিয়ে একটা কাজ করো তুমি একটু ভেজা হাত দিয়ে লজ্জাস্থান স্থান বরাবর একটু পানি ফিটিয়ে দাও তুমি আর তুমি তোমার মুখ দিয়ে পড়ো আসসাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ্দাহুলা শারী কালা ও আসাদু আল্না মুহাম্মাদান আর একটা জিলাস পড়ো আল্লাহুম্মা জআলনি মিনাত tawwabin ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন জান্নাতের আটটা দরজা খুলে গেছে কথা বলার সাথে সাথে কিন্তু এই কাসাল আর কি করবেন তলপেটে চাপ দেওয়ার আর কি করবেন বোঝা গেল না মনে হয় মানে লজ্জাস্থান এই যে মানুষের স্বভাব আপনার কোন দিকে তাকায় থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে শয়তান যতই ধোকা দিক লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটানোর কারণে আল্লাহ তোমাকে পবিত্র হিসাবে গণ্য করবেন কিন্তু হুজুর মানল না একটা বিদাত যখন জায়গা করে নেয় তখন আল্লাহ রাসুলের সন্ন্যাচ্ছে সেখানে কবর দেয় না উজবিল্লা বিদাত কি ছোট পাপ না বড় পাপ বলেন তাহলে আমি একটু দেখার জন্য একটা নিলাম